নমস্কার, সাফন আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। দেশ থেকে বর্ষা বিদায়ের আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একের পর এক ঘূর্ণাবর্তের জেরে নাগারে বৃষ্টিতে বাংলার বেশিরভাগ নদীর জল বিপদসীমা পার। এ রাজ্যে বর্তমানে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগ্রাসী নদীর জেরে অব্যাহত নদী ভাঙন। প্রতিদিন নিজের ভিটে মাটি হারাচ্ছে কেউ বা কারা। এতক্ষণ ধরে যে ভয়াবহ নদী ভাঙনের ছবি আপনারা দেখলেন তা মুর্শিদাবাদ জেলার। শমশেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে রাতের অন্ধকারে নদী গর্ভে তলিয়ে গেল তিনটি বাড়ি। বলা চলে আতঙ্কের প্রহর গুনছে ওই অঞ্চলের প্রায় 200+ পরিবার। সবকিছুর হারানোর ভয়ে রাত থেকেই সরানো শুরু করেছে আসবাবপত্র। ওদিকে যাওয়া যাবে না, ফারহাদ বলছে ওদিকে পড়ছে নাকি খুব বলছে, যেতে মানা করছে। ভাঙনের জেরে একের পর এক বাড়ি তলিয়ে যেতেই কার্যত কান্নায় ভেঙে পড়েছে বাড়ির মালিকেরা। বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে কার্যত অসহায় হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। শুনব প্রত্যক্ষদর্শী কি জানাচ্ছেন। এলাকার গঙ্গা ভাঙন। আমি আজকে রাত্রি 10:45 সময় গঙ্গার কাছেই বসেছিলাম, শুধু বাড়ি গেছি 5 মিনিটের মধ্যে শুনছি বাড়ি গিয়ে যে গঙ্গা বিশালভাবে লোহরপুর এবং চাচন্ড এলাকা বিশালভাবে তলিয়ে যাচ্ছে এবং 2-3টে বাড়ি সঙ্গে 5 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গেই গঙ্গার গর্ভে তলিয়ে গেল। এই রকম পরিস্থিতি, মালামাল কিছু টানতে পারেনি না, কয়েকটা বাড়ি কিছুই মালামাল কিছুই টানতে পারি, অনেক কিছু গঙ্গাতে ভেসে চলে যাচ্ছে, আমরা সেটা স্বচক্ষে দেখতে পাচ্ছি। এখনও চলছে ভাঙন? হ্যাঁ, এখনও চলছে এবং ভয়ঙ্কর কি অবস্থা দেখতে পাচ্ছেন সব। এটা তো ঘনবসতি এলাকা, পুরো বাড়ি ফেটে গেছে বিভিন্ন এলাকা। ঘনবসতি এলাকা, মানুষ যে কীভাবে মাল টানবে বা কীভাবে নিয়ে যাবে সেটাও একটা সমস্যা। ছোটো হয়তো রাস্তাঘাট যে দ্রুত বহন করে নিয়ে যাবে সেটাও একটা সমস্যা। এটা হচ্ছে উত্তর চাচন্ড পড়ছে এবং তার সঙ্গে লোহরপুর এলাকা, অর্থাৎ লোহরপুর এবং চাচন্ডের সীমান্তবর্তী এলাকা। বুঝানোর মতো পরিস্থিতি একবারে কঠিনই খারাপ। এই মাত্র 4-5টা বাড়ি পড়ে গেল এবং আমার মনে হচ্ছে আরও 4-5টা বাড়ি সকাল হতে হতেই পড়বে, মানে অনেকটা নিয়ে ফাটল ধরা মানে দেখা দিয়েছে, খুবই খারাপ। এত রাত্রে মানে যে এটা পড়লো, বাড়িগুলো পড়লো, তো পুরো গ্রাম জুড়ে তো আতঙ্ক সৃষ্টি হয়েছে। কঠিন অবস্থা, রাতের বেলা মানুষ যেমন যুদ্ধকালীন যে অবস্থা হয় সেইভাবে মানুষ মনে হচ্ছে দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচানোর মতো, মাল জল তো দূরের কথা, প্রাণ বাঁচাচ্ছে দূরে, এরকম অবস্থা। ফাঁকা জায়গাও পড়েছে প্রচুর, অনেকটা প্রায় 100 মিটার মতো জায়গা নিয়ে একবারে বসেছে। আচ্ছা, তাহলে চরম অবস্থা খারাপ। চরম অবস্থা খারাপ, মানে কি আর বলবো, মানে বলে বুঝাতে পারবো না। ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শমশেরগঞ্জ থানার পুলিশ। গ্রামবাসীদের প্রশ্ন, কবে মিলবে তার সুরাহা, কবে বন্ধ হবে গঙ্গা ভাঙন, কবে নিশ্চিন্তে ঘুমাতে পারবে এলাকাবাসী। গণেশ সাহা, সাবনাবিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাবিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।